হ্যালো এভরিওয়ান, আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা সবগুলো শর্টকাট বাটন দেখাতে পারিনি, শর্টকাট কি আমরা চ্যাম্পার পর্যন্ত এসেছিলাম। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই পুরোটা কমপ্লিট করে ফেলবো। তাহলে চলুন দেখি আমরা চ্যাম্পারটা কীভাবে ইউজ করতে পারি। সো চ্যাম্পার ইউজ করার জন্য আপনাকে শর্টকাট কিটা ইউজ করার জন্য আপনাকে লিখতে হবে CHA দেন এন্টার। সো চ্যাম্পারের জন্য আমরা জানি ডিস্টেন্সটা ডিফাইন করে দিতে হয়। সো আমি রাইট বাটনে ক্লিক করলাম মাউজের, দেন ডিস্টেন্সটা সিলেক্ট করে দিলাম, দেন ডিস্টেন্স ধরলাম আমরা 3, ওয়ান সাইডে যাতে দুইটা সাইডে ডিস্টেন্স থাকতে হয় 3 দিলাম, দেন এন্টার, দেন আরেকটা ডিস্টেন্স আমরা 3 দিলাম, এন্টার দিলাম, দেন আমরা দুইটা সাইডকে সিলেক্ট করে দিচ্ছি, এটা একটা সাইড, এটা একটা সাইড। সো এভাবে হচ্ছে আমরা শর্টকাটের চ্যাম্পারটা ইউজ করতে পারি। দেন আসি আমরা রোটেট, আরও ধরা হচ্ছে মেনলি বোঝায় রোটেট, বা রোটেট করানোর জন্য হচ্ছে আরও ইউজ করতে হয়। সো আমরা আরও লিখে এন্টার দিলাম, দেন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করলাম, দেন চলুন দেখি আমরা খুব সহজেই জাস্ট কার্সরটাকে মুভ করে এটাকে আমরা রোটেট করে ফেলতে পারি। তারপর আসি আমরা MI, MIটা হচ্ছে ইউজ করা হয় মিররের জন্য, মিরর থেকে MI। সো MI লিখে আমরা এন্টার প্রেস করলাম ধরুন, তারপর আমরা হচ্ছে এই অবজেক্টটাকে মিরর করতে চাই, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটা রেফারেন্স লাইন ক্রিয়েট করলাম যেটার সাপেক্ষে হচ্ছে মিররটা হবে। সো আমরা সোর্স অবজেক্ট রাখতে চাই, ইয়েস, সরি সোর্স অবজেক্টটা ইরেজ করতে চাই না, নো, এন্টার। সো এভাবে হচ্ছে আমরা MI দ্বারা মিরর ইউজ করতে পারি। MI দ্বারা হচ্ছে দুইটা অবজেক্টের প্রপার্টিজ ম্যাচ করার জন্য হচ্ছে MI ইউজ করা হয়। সাপোজ আমাদের এই লাইনটা আমরা এটাকে হিডেন লাইন বানিয়ে দিতেছি, আমাদের লাইনটা হচ্ছে বোঝা যাচ্ছে না, আমরা ধরুন এটা লাইনের প্রপার্টিজটাকে চেঞ্জ করবো, আমরা এখানে আধারে গেলাম, সিলেক্ট করে নিয়ে আসি, লোড দিই, লোড ধরুন আমরা একটা হিডেন লাইন নেব, ড্যাশ টু নিলাম, এন্টার দিলাম, আমরা এটা সিলেক্ট করি, ড্যাশ টু দিই, সিলেক্টেড। সো ওকে, দেখুন আমাদের এখন লাইনটা ড্যাশ লাইন হয়ে গেছে। সো আমরা যদি এই এইটাকে হচ্ছে ড্যাশ লাইন করতে চাই, মানে প্রপার্টিসটা লাইনের প্রপার্টিসটাকে ম্যাচ করতে চাই, তাহলে হচ্ছে আমরা শর্টকাটে লিখবো MA, দেন আমি লিখলাম MA, এন্টার প্রেস করলাম, দেন সোর্স অবজেক্ট, আমাদের সোর্স অবজেক্ট হচ্ছে এটা, এটা আমি সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট দ্য ডেস্টিনেশন অবজেক্ট, ডেস্টিনেশন অবজেক্ট ধরলাম এটা, এন্টার। এই যে দেখুন এখন দুইটাই ড্যাশ লাইন হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমরা MA দ্বারা হচ্ছে ম্যাচ অবজেক্ট করতে পারি। দেন আসি আমরা ডিস্টেন্স, কোনো একটা ডিস্টেন্স মেজার করার জন্য হচ্ছে DIটা ইউজ করা হয়। সো DI লিখে আমি এন্টার প্রেস করলাম, ধরুন আমরা এই ডিস্টেন্সটা মেজার করবো এখান থেকে এখানে। সো আমি এটা ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করলাম, এই যে দেখুন 7.67 দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। সো এইভাবে হচ্ছে DI দ্বারা আমরা ডিস্টেন্স মেজার করতে পারি। ই হচ্ছে ই প্লাস এন্টার কোনো অবজেক্টের অংশ বিশেষ আছে, ই হচ্ছে ইরেজ করার জন্য, ধরুন আমরা এই লাইনটাকে ইরেজ করে ফেলতে চাই। ওকে, সো আমি ই লিখলাম, এন্টার দিলাম, দেন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দিলে এটা ইরেজ হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করলাম, ইরেজ হয়ে গেল। সো ই দ্বারা হচ্ছে আমরা খুব সহজে ইরেজ করতে পারি। এইচ হচ্ছে হ্যাচ করার জন্য, সো আমরা যদি কোনো একটা সার্টেন এরিয়াকে হ্যাচ করতে চাই, সো এইচ লিখে আমরা এন্টার প্রেস করলাম, ধরুন আমরা এই সার্কেলটাকে হচ্ছে হ্যাচ করবো, আমরা এই এরিয়াটা সিলেক্ট করে দিলাম, ওকে, আরেকটা এন্টার প্রেস করলে হ্যাচটা হয়ে গেল। এবার হচ্ছে সহজে আমরা এইচ দ্বারা শর্টকাটে হ্যাচ করতে পারি। জেড দ্বারা হচ্ছে জুম করার জন্য, জেড প্লাস এন্টার, সো আমি জেড লিখলাম, এন্টার দিলাম, সো রিয়েল টাইম, ইয়েস, সো নেই, আমরা জানি আমরা হুইলের সাহায্যে খুব সহজে জুম ইন ওয়ার্ক করতে পারি। আমি এক্সিট করে দিলাম, দেন আসি আমরা কন্ট্রোল ওয়াই প্লাস কন্ট্রোল জেড, কন্ট্রোল, হ্যাঁ, সো কন্ট্রোল ওয়াই আমরা জানি এগুলো, এই টিগুলোর ব্যাপার আমরা আমাদের পাওয়ার পয়েন্টে অথবা MS অফিসে ইউজ করে থাকি। সো কন্ট্রোল জেড দ্বারা হচ্ছে আন্ডু করার জন্য, এবং কন্ট্রোল জেড দ্বারা ওয়াই দ্বারা হচ্ছে রেডিও করার জন্য, আমরা জানি। ধরুন আমরা এখানে একটা লাইন ড্র করবো, সো আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে এটা আন্ডু হয়ে যাবে, লাইনটা থাকবে না, আবার যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে হচ্ছে এটা রেডিও হয়ে যাবে। সো ওইগুলো আমরা জানি। সিমিলারলি হচ্ছে কন্ট্রোল
কন্ট্রোল প্লাস এস দ্বারা হচ্ছে সেভ করতে হয়, আমরা জানি সেটা। যে কোনো ফাইল সেভ করতে হবে কন্ট্রোল প্লাস এস দিলে সেভ চলে আসবে কোথায় আপনি সেভ করতে চান। আর কন্ট্রোল শিফট প্লাস এস দিলে সেভ এস কী হিসাবে সেভ করতে চান, তারপর হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে দিলে এইভাবে হচ্ছে এই টুলসগুলোর শর্টকাট কীগুলো তোমরা ব্যবহার করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি খুব সহজে বুঝতে পেরেছেন। আবার কোনো ইজি ইজি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির, ততদিন ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।